This is ABC News, HD Live. যে ডিওয়াইএফআই টিওয়াইএফ লকডাউনের উপর থেকে আমরা নানানভাবে সাহায্য করছি, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ আমরা শাকসবজিও এখন দিচ্ছি। এর আগে রিক্সা শ্রমিকদের আমরা শাকসবজি দিচ্ছি, আজকে আমরা পরে যে শ্রমিক যারা আছে মহিলারা তাদের পরিবারদের আমরা শাকসবজি দিয়ে সাহায্য করছি। এটা আমরা চাই যে ডিওয়াইএফআই টিওয়াইএফ আমরা ধারাবাহিকভাবে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মানুষকে সেবা করতে চাই, যারা একেবারে গরিব, যারা শ্রমিক, যারা পরিযায়ী, নিরীহ, খাদ্য অভাবে, টাকার অভাবে তারা দৈনন্দিন জীবনযাপন করতে অসুবিধা হচ্ছে। আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ আমরা গোটা রাজ্যেই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আমরা চাই যে এই রাজ্যের মধ্যে গরিব, শ্রমিক, দরিদ্র, অসহায় মানুষকে আমরা কতদিনও করেছি, বর্তমানেও করছি, আগামী দিনও আমরা করব, এটাই আমরা আশা করছি। আজকে এখানে যুব ফেডারেশন কালকে গতকালও ওরা করেছে, আজকে ওরা করছে, সবজি নিচ্ছে, বিশেষ করে সেই সমস্ত মহিলাদের যারা মানুষের বাড়িতে কাজ করেন, আমরা যাদেরকে গৃহ পরিচালিত করি, তো এটা খুব একটা ভালো উদ্যোগ আমি মনে করি। কারণ ওদের অবশ্যই তো সবচেয়ে এখন খারাপ দিন আনে দিন খায়, সুতরাং তাদের সাহায্যের জন্য ডিওয়াইএফআই এবং এগিয়ে এসছে, সেটা নিশ্চয়ই প্রশংসনীয় উদ্যোগ। আমি মনে করি তাদেরকে দেখে অন্যান্য ছাত্র যুব সংগঠনও এই কাজে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে। ভাই মোবাইল দিলে আমি ফোন করতে হবে। Thank you.